ওয়েলকাম ডিয়ার রিসার্চ, আজকের ভিডিওটি দ্বাদশ শ্রেণীর মতো করে বানালেও এই ভিডিওটি কাজে লাগবে সমস্ত চাকরির পরীক্ষা এবং বিএ ও এমএ, যেভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের টপিক কাস্ট ভূমিরূপ। এই এক ভিডিওতে কাস্ট অঞ্চলের সমস্ত ভূমিরূপগুলি বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে। বৃষ্টির জল বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড ও জৈব কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে সক্রিয় কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড কার্বনেট শিলাকে বিয়োজিত করে অসংখ্য দ্রবণজনিত ভূমিরূপের উদ্ভব ঘটায়। চলুন বিস্তারিত দেখে নিন। প্রথমেই আসি টেরা রোসা। টেরা শব্দের অর্থ মৃত্তিকা ও রোসা শব্দের অর্থ লাল। ভূপৃষ্ঠের উপর কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল উপরের চুনা পাথরকে দ্রবীভূত করে অপসারিত করলে নিচে অদ্রবণীয় লৌহযৌগ সঞ্চিত হয়ে তৈরি করে এই ল্যাটেরাইটের মতো লাল মৃত্তিকা, যাকে টেরা রেসা বলা হয়। এরপর আসি ল্যাপিস বা কাঠ। চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ক্ষয়ের ফলে যে অসংখ্য অগভীর রৈখিক খাতের সৃষ্টি হয় তাকে ফরাসি ভাষায় ল্যাপিস ও জার্মান ভাষায় কারেন বলা হয়। সাধারণত তিন ধরনের উল্লেখযোগ্য কারেন দেখা যায়। একটি হলো রিলেন কারেন, ইহা অগভীর গুণদৈর্ঘ্য লম্বা লম্বা গর্ত। দ্বিতীয়টি হলো রিলেন কারেন, যেটা রিলেন কারেনের দ্রবণজনিত কারণে গর্তের গভীরতা ও বিস্তার বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয়। এরপর আসে ট্রিক কারেন্ট। শিলাস্তরে বিভেদমূলক খনিজ গঠনের কারণে রিনের কারেনের মাঝখানে ঢালু ভূভাগে ধাপে সৃষ্টি হতে পারে, তখন ওই অংশে ছোট ছোট কতগুলি গর্তের সৃষ্টি হয়। এদেরকে ট্রিক কারেন্ট বলা হয়। এগুলি ভালোভাবে দেখা যায় বোড়াগুহার রেল স্টেশন থেকে 750 মিটার উত্তর পূর্বে। কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়, এদেরকে সোয়াল হোল বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন নামে পরিচিত, যেমন সজ, কুয়েক্স, অ্যাভেন, গ্রুফে, উইট ইত্যাদি। দ্রবণ প্রক্রিয়ায় সোয়ালগুলির আকৃতি বৃদ্ধি পেয়ে যখন বড় ধরনের ফাদল আকৃতির গর্ত সৃষ্টি হয় তখন তাকে সিং হোল বলা হয়। এর আরেকটি রূপ দেখা যায় যার নাম ডোলাইন। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন এসেছে, যার অর্থ প্রদেশের মধ্যে এক অবনমন। এই ডোলাইন সৃষ্টির উপর নির্ভর করে চার ভাগে ভাগ করা যায়। দ্রবীভূত হয়ে তৈরি হয় দ্রবণ ডোলাইন, ধস নেমে তৈরি হয় ধস ডোলাইন। ভূমিভাগ পাইপের মতো সরু হয়ে অবনমিত হলে তাকে বলা হয় দ্রবণ পাইপ ডোলাইন, এবং ভূমিভাগ অবনত হয়ে ডোলাইন সৃষ্টি হলে তাকে বলা হয় অবনত ডোলাইন। একাধিক ডোলাইন পরস্পর মিলিত হয়ে একটি বড় আকারের গর্তের সৃষ্টি হলে তাকে ওভালা বলা হয়। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ পলচে। চুনাপাথরের নিম্নভূমিতে উৎপন্ন উপবৃত্তাকার অবনত ভূভাগকে পলচে বলা হয়। সাধারণত পলচে প্রায় 65 কিলোমিটার দীর্ঘ এবং 5 থেকে 11 কিলোমিটার প্রশস্ত হয়। রায়পুর বস্তার সড়কের উপর ধামতারিতে একটি বিশাল আকারের পলজি দেখা যায়। আবার পলজের ভিতরে চুনাপাথরের অবশিষ্টাংশ ডিলার মতো আকারে অবস্থান করলে সেই ছোট ছোট পাহাড়গুলিকে হামস বা হে বা স্ট্যাক পাহাড়ও বলা হয়। এছাড়া একে পেপিনো পাহাড় নামেও ডাকা হয়। এই হামসগুলিকে রায়পুর জেলায় রাবণভাটা নামে ডাকা হয়। অনেক সময় এই ডোলাইনগুলোর চারপাশে ভরাট হয়ে জল ডোলাইনের মধ্যে সঞ্চিত হয়ে থাকে এবং সৃষ্টি করে কাস্ট হ্রদ। আবার এই কাস্ট হ্রদ থেকেই সৃষ্টি হয় নদী। এই কাস্ট অঞ্চলের ওই নদী প্রবাহিত হতে হতে সিঙ্কহোলে প্রবেশ করলে তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই সিঙ্কহোল পর্যন্ত থাকে এবং ওইখানে হঠাৎ উপত্যকা শেষ হতে দেখা যায়। কানা গলির মতো এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। নদী উপত্যকার সব জল সিঙ্কহোলে প্রবেশ করলে তার পরের অংশ অর্থাৎ নদী উপত্যকার নিম্নাংশ জলশূন্য হয়ে পড়ে। জলশূন্য এই অংশকে শুষ্ক উপত্যকা বলা হয়। আবার চুনাপাথর অঞ্চলে ভূগর্ভস্থ নদী সুরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সুরঙ্গের ছাদ যে অংশ ধসে যায় সেখানে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ নদীকে দেখা যায়। জানালার মতো এর অংশকে কাস্ট বাতায়ন বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় বোড়াগুহা থেকে গোস্তানি নদীর প্রবাহে এরকম কাস্ট বাতায়ন দেখা যায়। প্রাকৃতিক সুরঙ্গের ছাদ ধসে পড়তে থাকলে সুরঙ্গের দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। এভাবে কমতে কমতে ছাদের কিছুটা অংশ সেতুর মতো অবস্থান করে, যার উপর দিয়ে পারাপার করা যায়।
একে প্রাকৃতিক সেতু বলা হয়। চুনাপথরযুক্ত অঞ্চলে ঢালু অঞ্চলে দ্রবণ কার্যের ফলে শিলা গভীর ও দীর্ঘ দ্রবণ গর্ত সৃষ্টি করে, এদেরকে গ্রাইক বলা হয়। আর এই গাইকের মধ্যবর্তী প্রায় সমতল আয়তাকার উঁচু শিলাখণ্ডকে ক্লিম বলা হয়। বড় আকারে গ্রাইককে বোগাজে বলা হয়। গাইক ও ক্লিম বিশিষ্ট কাজ ভূমিরূপকে চুনাপাথর পেভমেন্ট বলা হয়। মধ্যপ্রদেশে দুর্গ জেলার 2 কিলোমিটার উত্তরে নন্দিনী খনি অঞ্চলে পেভমেন্ট এলাকা দেখা যায়। সিঙ্কহোল দিয়ে জল প্রবেশ করলে ভূমিঢালের নিম্নাংশে সেই জল যদি বেরিয়ে আসে, তাহলে সেই জল প্রবাহ বরাবর একটি পাইপের মতো গর্তের সৃষ্টি হয় এবং ওই গর্তের উপরের ছাদ যদি ধসে পড়ে তাহলে একটি লম্বা গর্তের দেখা যায়। একে পুনর বলা হয়। কাস্ক ধ্রুবের ফলে ভূপৃষ্ঠের উপরে ছাড়াও ও গর্ভে কিছু উল্লেখযোগ্য ভূমিরূপের সৃষ্টি করে। কাস্ট অঞ্চলে অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে কোনো ফাটল দিয়ে প্রবেশ করতে থাকলে ভূঅভ্যন্তরে শিলা গুলে গিয়ে শূন্যস্থানের সৃষ্টি করে, যা গুহা আকারে সৃষ্টি হয়। এই গুহাবার আরও অনেক বড় হলে তাকে ভূগহ্বর বলা হয়। উল্লেখযোগ্য গুহাবার ভারতে পাঁচমারি বোড়া গুহা দেরাদুনে দেখা যায়। এই গুহার মধ্যে আবার কতগুলি উল্লেখযোগ্য ভূমিরূপ সৃষ্টি করে। গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত অতি ঘন গাঢ় জল ফোটারূপে মেঝেতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে ক্যালসিয়াম কার্বোনেটের সঞ্চয় দণ্ডের আকারে ছড়তে থাকে। কাছে ছড়ির মতো এরূপ দণ্ডগুলিকে স্ট্যালাকটাইট বলা হয়। গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটা একটু একটু করে মেঝেতে জমে গিয়ে মোটা স্তম্ভের আকারে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। এরূপ স্তম্ভকে স্ট্যালাকমাইট বলা হয়। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট ক্রমশ বাড়তে বাড়তে তারা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে স্তম্ভ বা কেপ পিলার। আবার চুনাপাথর গুহার মধ্যে অনেক অস্বাভাবিক আকৃতি ও ভঙ্গির মূর্তি গড়ে ওঠে, যেমন দ্রবীভূত চুনের মূর্তি উপরের দিকে নিচের দিকে পার্শ্ব বরাবর তির্যকভাবে অথবা বক্রভাবে বৃদ্ধি পায়, তখন তাকে হেলিকটাইট বলা হয়। অনেক সময় চুনাপাথর গুহার মেঝেতে ছোট ছোট চুনাপাথরে উঁচু উঁচু শিলাখণ্ড দেখতে পাওয়া যায়, এদেরকে ড্রিপ স্টোন বলা হয়। আবার এই চুনাপাথরের গুহা থেকে যদি জল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে কোনো ফাটল দিয়ে, তাকে স্প্রিং বলা হয়।